এই ভিডিওটির উদ্দেশ্য হল মূলত শূন্য থেকে একশো পর্যন্ত সবগুলো সংখ্যাকে লিখে ফেলা। কিন্তু আমি সেটা একটু অন্যভাবে করব, এমনভাবে যাতে আমরা একটা প্যাটার্নের মতো দেখতে পাই। তাহলে শুরু করা যাক। তাহলে আমি শুরু করছি। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আর আমরা সবাই জানি পরবর্তী সংখ্যাটি হলো দশ, যেটা আমি এখন লিখতে পারি। কিন্তু তার বদলে আমি যা করব তা হলো এই সবগুলোকে কপি করে পেস্ট করব। এখন এই সবগুলোকে এখানে কপি করে পেস্ট করে দেখি কি হয়। আমরা সবাই তো জানি যে পরের সংখ্যাটা হলো দশ। সেটাকে আবার এভাবেও চিন্তা করা যায় যে একটা এক আর তারপরে একটা শূন্য। তার পরের সংখ্যাটা কি? এগারো। অর্থাৎ একটা এক আর তারপরে আরও একটা এক। এর পরের সংখ্যাটা কি? বারো। অর্থাৎ একটা এক আর তারপরে একটা দুই। এবং তারপর তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো আর উনিশ। বাহ, এটা তো বেশ সহজ ছিল। পরের সারির এই সংখ্যাগুলো অর্থাৎ দশ থেকে উনিশ দেখতে একদম প্রথম সারির মতো, যেখানে হলুদ রঙে লেখা দ্বিতীয় সংখ্যাগুলো একই। কিন্তু সেগুলোর আগে আমি বেগুনি রঙের এক যোগ করেছি। এখন এটাকে এভাবেও দেখা যায় যে বেগুনি রঙের প্রতিটি সংখ্যা যেগুলো আমি পরে যোগ করেছি সেগুলো প্রত্যেকটি আসলে দশ প্রকাশ করে। তাহলে এগারো হলো দশ যোগ এক, বারো হলো দশ যোগ দুই। তাহলে দেখি এভাবে বাকিগুলোও লেখা যায় কি না। আরেক সারি নম্বর নেই, এই যে আরেক সারি নম্বর, প্রথম যে শাড়িটা লিখেছিলাম সেটা। তাহলে উনিশের পর কি হয়? আমরা সবাই জানি উনিশের পর আসে বিশ। তো বিশ, দুই শূন্য, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ। আমার মনে হয় তোমরা একটা প্যাটার্নের মতো দেখতে পাচ্ছ। আমরা পরের সারির জন্য তাহলে কি করব? আমরা এখন ত্রিশের ঘরে আছি, তো প্রথম সংখ্যাটা হলো ত্রিশ যোগ শূন্য, ত্রিশ যোগ এক, ত্রিশ যোগ দুই, ত্রিশ যোগ তিন মানে তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁইত্রিশ, আটত্রিশ, উনচল্লিশ। আমার মনে হয় তোমরা এখন প্যাটার্নটা বুঝতে পারছো। ডানের সংখ্যাটা সবসময় থাকছে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আর বামপাশের সংখ্যাটা যদি আমরা দশ থেকে উনিশের মধ্যে থাকি তাহলে সবসময় হবে এক, আর যদি বিশ থেকে উনত্রিশের মধ্যে থাকি তাহলে হবে দুই, আর যদি ত্রিশ থেকে উনচল্লিশের ঘরে হলে হবে তিন। তাহলে আমরা কিভাবে নিরানব্বই পর্যন্ত খুব দ্রুত শেষ করতে পারি? এটা আমার চল্লিশের ঘর, আর এটা আমার পঞ্চাশের ঘর, এটা ষাটের, সত্তরের, আশির, আর শেষে এই যে এটা হলো আমার নব্বইয়ের ঘর। তো আমরা আগেই বলেছি এটা হলো চল্লিশের ঘর, এটা পঞ্চাশের। আমি আসলে সবগুলো রং ব্যবহার করার চেষ্টা করছি, তো এটা হলো ষাটের ঘর, তারপর এটা সত্তরের ঘর, আর তারপর আশির ঘর। এখন আমি একটা অন্য রং ব্যবহার করি, আমি বেগুনি রংটাই আবার ব্যবহার করছি, এই হলো নব্বইয়ের ঘর। তাহলে আমি যদি এগুলোকে আবার নেই, কপি আর এই যে পেস্ট করলাম, তাহলে আমি পেলাম আমার একচল্লিশ, একান্ন, একষট্টি, একাত্তর, একাশি এবং একানব্বই। এবার আমি এটাকে এখানে পেস্ট করে পাচ্ছি বিয়াল্লিশ, বাহান্ন, বাষট্টি, তিয়াত্তর, বিরাশি আর বিরানব্বই। আর আমি এখন এভাবে বাকি সবগুলো করতে পারি। এই যে এখানে চুয়াল্লিশ, চুয়ান্ন, চৌষট্টি, চুয়াত্তর, চুরাশি আর চুরানব্বই। তো এখন এটা করে আমরা পুরো প্যাটার্নটা দেখতে পাচ্ছি। আমরা পুরো প্যাটার্নটা দেখছি আর আমি প্রায় শেষ করে ফেলেছি। আমি মোটামুটি শূন্য থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো লেখা শেষ করে ফেলেছি। উনপঞ্চাশ, উনষাট, উনসত্তর, উনআশি, উননব্বই, নিরানব্বই। আর আমরা যদি আরও ভালোভাবে লিখতে চাই তাহলে আমরা একটা একশোও লিখতে পারি ঠিক এই জায়গায়। তাহলে দেখা যাচ্ছে যে প্যাটার্নটা এখনও ঠিকই আছে।
আমরা এক থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এই যে দশ আর তারপরে একটা শূন্য, এটা বেশ নিখুঁত ছিল।